আপনারা সকলেই জানেন এটা জাল ডোমিসাইলের কথা সেই গুরুত্বপূর্ণ বিষয়ে এই ফেসবুক লাইভটা করছি আদা সেনা মানে হলো আসাম রাইফেলস এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিদেশ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকে আর্মি সেটা নেভি হোক সেটা আর্মি হোক বা সেটা বায়ুসেনা হোক আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে সিএপিএফ সেন্ট্রাল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এই যে সিএপিএফ নিয়োগ হয় এসএসসি মাধ্যমে সেখানে বাংলা সহ সবারই রাজ্য কোটা আছে সবার রাজ্য কোটা আছে বাংলা বর্ডার রাজ্য অনেক কটা বর্ডার ডিস্ট্রিক্ট আছে তাই বাংলায় চাকরির সংখ্যাটা বেশি বাংলার এই চাকরিগুলোয় বিহার ইউপির ক্রিমিনালরা জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো দখল করছে গত বছর অনেকেই বাংলা পক্ষ এই আন্দোলনের কথা দেখেছেন বাংলা পক্ষ বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে ঘেরাও করেছিল প্রচুর গুটখা জন্তু যারা জাল ডোমিসাইল নিয়ে এসেছিল সেগুলো পাকড়াও করেছে আমরা এসডি অফিসে ডেপুটেশান দিয়েছি বিক্ষোভ করেছি বিভিন্ন এসডি অফিসে আমরা বিভিন্ন এসপি অফিসে বিক্ষোভ কর্মসূচি করেছি আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি যার ফলশ্রুতিতে দু বছরের নিয়োগে প্রায় সিক্সটি পার্সেন্ট জাল ধরা পড়েছে পাঁচ হাজার পাঁচশো জনের রিভেরিফিকেশান হয়েছিল এসএসসি জিডির মাঠ আবার চলছে প্রথমে হয় লিখিত পরীক্ষা তারপর হয় মাঠ মানে ফিজিক্যাল টেস্ট তারপর হয় মেডিকেল টেস্ট মাঠ চলছে শুরু হয়ে যাচ্ছে সেখানে আবারও শোনা যাচ্ছে বিহার ইউপি থেকে জাল ডোমিসাইল দিয়ে প্রচুর লোক ঢুকছে আচ্ছা সিবিআই তদন্ত করছে তাহলে এরা ঢুকছে কী করে কোর্টের নির্দেশ আছে তারপরেও সিআরপিএফ কর্তৃপক্ষ সিএপিএ ব্যবস্থা নিচ্ছে না কেন এবং এখনও বাংলার বিভিন্ন এসডি অফিসগুলোতে বিভিন্ন ক্লার্ক এবং পুলিশের ডিআইবির একটা অংশ টাকা নিয়ে জাল ডোমিসাইল বানিয়ে দিচ্ছে দালাল চক্র এখন অ্যাক্টিভ ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা তদন্ত করছে কিন্তু তারা ইচ্ছা করে রাঘব বোয়াল ধরছে না যাকে তাকে হ্যারাস করছে আমরা সব জানি ভেতরের কথা যে ডিআইপি টাকা নিয়ে ভেরিফাই করেছিল রিভেরিফিকেশন সেই ডিআইবি আবার টাকা নিয়ে করছে মাননীয় সিপি অলোক রাজরিয়ার কাছে অনুরোধ আপনি এগুলোর ব্যবস্থা নিন ব্যারাকপুরের সিপি এবং বিভিন্ন শুধু এক না মালদা আলিপুর হাওড়া বিভিন্ন এসডি অফিসে থেকে ক্লার্কদের মারফত কোথাও কোথাও এসডি অফিসার নিজেরাও যুক্ত থাকতে পারে এত কেস হচ্ছে এত আন্দোলন হচ্ছে তারপরেও তাহলে জাল তারপরে বেরোচ্ছে কি করে তাহলে কি এসডি ওরা যুক্ত এই করে করে বাংলার চাকরিগুলো কি আবার দখল হবে কিন্তু বাংলা লড়বে বাঙালি স্বার্থে লড়ব আমাকে একজন লিখে সন্ত কুমার যে আমাকে নাকি বাংলাদেশ পাঠাবে গুটখাটা এটাই মনে করে যে বাংলায় বহিরাগত সেই গুটকা মনে করে আমাদেরকে বাংলাদেশ পাঠাবে কিছুদিন পরেই হবে কিছু দেখা যাবে কে কাহে কোথায় পাঠায় যাই হোক বা জাল ডোমিসাইলের মাধ্যমে জাল কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে আধা সেনার চাকরি হোক পুলিশের চাকরি হোক কলেজ সার্ভিস কমিশনের চাকরি হোক মিউনিসিপাল সার্ভিস কমিশনের চাকরি হোক পিএসসির চাকরি হোক আমরা দখল করতে দেব না বাঙালিদের পেটে লাথি মারতে দেব না বাঙালি ছেলে মেয়েরা খুবই ফুসছে তারাও লড়াইয়ের জন্য প্রস্তুত আদাস নেয় জাল ডোমিসাইল জাল কাস্তা টিভির বিরুদ্ধে আবার বড় লড়াই শুরু হয়ে যাচ্ছে আমরা লড়ব বিভিন্ন এসডি অফিসের ক্লার্কের মধ্যে যুক্ত একজন লিখেছে একটা একশো জনের পেজে তিনজনে বিভিন্ন জায়গায় বাইরের লোকজন ঢুকছে আধা সেনার চাকরিতে ঢুকছে রাজ্য সরকারের পুলিশ কনস্টেবলও ঢুকছে পিএসসিতে ঢুকছে এখনো এসডি অফিসগুলো সতর্ক হচ্ছে না কেন সিবিআই কি ঘাস কাটছে অন্য কেসের বেলায় তারা খুব সক্রিয় থাকে এখন বিআর ইউপির গুটখা জন্তু ধরতে হবে বলে কাক কাকের মাংস খাচ্ছে না এক বছর তদন্ত করছে সিবিআই কাউকে অ্যারেস্ট করেনি কেন করেনি এই সিবিআই একে ধরতে ছুটলো এখানে তল্লাশি সেই যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যেখানে আর্মির প্রশ্ন যেখানে বিএসএফ এর প্রশ্ন সেখানে সিবিআই চুপ ভাবুন তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে বিজেপির কিছু যায় আসে না একজন যে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে সিবিআই তদন্তের অর্ডার বের করেছে তাকে সুকান্ত মজুমদাররা চাপ দিচ্ছে সে যেন মুখ না খোলে তার নাম বিষ্ণু চৌধুরী তাকে পার্টি থেকে লেটার দেওয়া হয়েছে সে যেন কোনো মুখ না খোলে অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে বিজেপি চুপ এবং চাইচার জালিয়াতি হোক বিজেপির কয়েকটা নেতামন্ত্রীর রেকমেন্ডেশনে অনেক বিআর ইউপির ক্রিমিনালের চাকরি হয়েছে বর্ডারে যদি বিআর ইউপি ক্রিমিনাল বাংলা রাজ্য করে ফলস ডোমিসাইল দিয়ে ঢোকে স্মাগলিং তো হবেই আর এখন তো স্মাগলিং দিয়ে সর্দার একটা শান্তনু ঠাকুর বেরিয়ে গেছে যে নিজের প্যাডে স্মাগলিং করার জন্য বিএসএফ অর্ডার দেয় যে এই স্মাগলিং ছাড় দিন ওর পা ব্যবহার করলে স্মাগলিংয়ে ছাড় আর এই বিএসএফ বিএসএফগুলো চাকরি কীভাবে পেয়েছে জাল ডোমিসাইল জাল সার্টিফিকেট দিয়ে সকলেই জানি সিআরপিএফ নিজে বলছে আমরা বলিনি নোডাল এজেন্সি নিজে বলছে দু বছরে সিক্সটি পার্সেন্ট ফেক রাষ্ট্রীয় নিরাপত্তা সঙ্গে ছেলেখেলা করছে বিজেপি কেন্দ্র সরকার এবং সিবিআই যেখানে আর্মির নিরাপত্তার প্রশ্ন যেখানে বিএসএফ এর প্রশ্ন সিআরপিএফ সিআইএসএফ এর প্রশ্ন সেখানে এক বছরে কাউকে অ্যারেস্ট করেনি কারণ কি কাক কাকের মাংস খায় না নিজের দেশওয়ালি ভাইদের কে গ্রেপ্তার করবে তাই না কিন্তু বাংলা পক্ষ লড়বে আগের বারও লড়েছিল এবারও বুক চিটিয়ে লড়বে জাল ডোমিসাইল নিয়ে আমরা কাউকে ঢুকতে দেবো না আমরা এসসি অফিসগুলো আবার যাবো এই ছাপলাম বন্ধ করুন যে সমস্ত ক্লাস যুক্ত তাদের জেলে ঢুকান যে সমস্ত পুলিশের ডিআইবি টাকা নিয়ে বাঙালি জাতিদ্রোহিতা করছে বিশ্বাসঘাতকতা করছে তাদের জেলে ঢুকান লড়াই চলবে জাল ডোমিসাইল জাল কাজ সার্টিফিকেট দিয়ে বাঙালির ক্ষতি করা যাবে না সকল লড়াই আছে তো বাঙালি ছেলেমেয়েরা লড়াই আছে তো লড়াইটা শুধু বাংলা পক্ষ নয় লড়াই সকলের তোমার ছেলেমেয়ের প্রশ্ন তোমার প্রশ্ন সকলের প্রশ্ন এসব একসঙ্গে লড়ি জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে বাঙালি চাকরি বাজার পুঁজি বহে দখল হয়ে যাওয়ার বিরুদ্ধে লড়বেন তো লড়বেন তো নাকি আপনি মির্জা পর নাকি আপনিদ্রোহী নামে আপনি পাশ ফিরে শোয়ার লোক বাঙালির ঘরে আগুন লেগেছে বাঙালিকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াবে তো নিজেকে প্রশ্ন করো বাংলা পক্ষ খিস্তি মেরে বাংলা বাঙালির কিছু আদায় হবে না বাংলা পক্ষের পাশে থাকলে একসঙ্গে লড়ে বাঙালি আদায় হবে সেটা বোঝো বিজেপি তোমার জন্য করবে না বাঙালির জন্য সিপিএমও করবে না তৃণমূলও করবে না নিজেকে আদায় করে নিতে হবে বাংলা পক্ষ ছাদের তোলা এসে ভুল বলছি বিজেপি বিআরপির পার্টি বিজেপি মানেই হচ্ছে এখানে কার গুটখা করতে পাওয়ার বেড়ে যাওয়া আরও বেশি করে ডোমিসাইল জালিয়াতি হবে আর তৃণমূলে আমলে সব এরকম জয়ন্ত সিংরা গজি উঠেছে বিভিন্ন জায়গায় তাই এসো একসঙ্গে লড়ি জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে আমাদের ছেলে মেয়েদের চাকরিদের দখল না হয়ে যায় আমাদের ছেলে মেয়েদের যাতে বঞ্চিত না হয় এই লড়াই সকলের লড়বেন তো এবং লাইভটা এখন শেয়ার করুন জয় বাংলা